বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর বলছে যে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের 80% হাসপাতালে ভর্তির 1 থেকে 3 দিনের মধ্যে মারা গেছেন। শেষ মুহূর্তে হাসপাতালে যাওয়াটাই 72 ঘন্টার মধ্যে মৃত্যুর একটি বড় কারণ। এ বিষয়ে মুগদা জেনারেল হাসপাতালের পরিচালক মোহাম্মদ নিয়াতুজ্জামান বলেন, এর বড় একটি কারণ হলো ডেঙ্গুর যে নতুন উপসর্গ সেগুলোর সাথে মানুষ অপরিচিত বা এই উপসর্গ সম্পর্কে যথেষ্ট অবহিত নন তারা। এ কারণে অনেক ক্ষেত্রেই তারা যখন হাসপাতালে পৌঁছাচ্ছেন তখন অনেক দেরি হয়ে যাচ্ছে। সাধারণত ডেঙ্গুতে আক্রান্ত হলে জ্বর, প্রচণ্ড মাথা ব্যথা, র্যাশ, শরীর ব্যথার মতো উপসর্গ দেখা দেয়। এবার এ ধরনের উপসর্গ নিয়েও রোগীরা হাসপাতালে যাচ্ছেন, তবে এদের সংখ্যা কম। এর তুলনায় এবার হাসপাতালে যারা ভর্তি হচ্ছেন তাদের মধ্যে দ্বিতীয় বা তৃতীয়বার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এমন রোগীর সংখ্যা বেশি। তারা হয়তো আগে একটি ভেরিয়েন্টে আক্রান্ত হয়েছিলেন, এখন তারা হয়তো অন্য একটি ভেরিয়েন্টে আক্রান্ত। ফলে যে উপসর্গগুলো নিয়ে তারা যাচ্ছেন সেগুলো প্রথাগত ডেঙ্গু উপসর্গের মতো নয়। একে বলা হচ্ছে কমপ্লিকেটেড ডেঙ্গু সিন্ড্রোম বা এক্সটেন্ডেড ডেঙ্গু সিন্ড্রোম। এই উপসর্গগুলো কোনোভাবেই অবহেলা করার সুযোগ নেই। এ ধরনের কিছু উপসর্গের কথা চলুন জেনে আসি। 3 দিন বা 4 দিন ধরে ডায়রিয়ায় ভুগছেন কিন্তু সেটি ভালো হচ্ছে না, এমন উপসর্গ দেখা দিলে দেরি না করে ডেঙ্গু পরীক্ষা করাতে হবে। বর্তমানে ডেঙ্গুর নতুন যেসব উপসর্গ দেখা যাচ্ছে তার মধ্যে এটাই বেশ উল্লেখযোগ্য। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর যে ডায়রিয়া হয় তার সাথে সাধারণ ডায়রিয়ার কোনো মৌলিক পার্থক্য নেই, যে কারণে ডায়রিয়া দীর্ঘস্থায়ী হলেই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। মোহাম্মদ নিয়াতুজ্জামান বলেন, হাসপাতালে এমন সব ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হচ্ছেন যারা এই মৌসুমে জ্বরে আক্রান্তই হননি, অর্থাৎ জ্বর না হলেও পরীক্ষার পর তারা ডেঙ্গু আক্রান্ত বলে জানা গেছে। এছাড়া গরমের কারণে অনেকে হয়তো 2-1 দিন হালকা জ্বরে ভুগেছেন কিন্তু সেটি পাত্তা দেননি, কিন্তু পরে সেটি মারাত্মক ডেঙ্গুতে পরিণত হয়েছে। তিনি বলেন, তার হাসপাতালে এই মৌসুমের শুরুতে যেসব রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় ভর্তি হয়েছিল তাদের মধ্যে অন্তত 2 জনের কোনো জ্বর ছিল না। তারা দীর্ঘমেয়াদী ডায়রিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, পরে পরীক্ষা করে তাদের মধ্যে ডেঙ্গু ধরা পড়ে। কয়েকদিন জ্বর হওয়ার পর বমি শুরু হয় এবং একবার বমি শুরু হলে সেটি আর কমে না, এটিও এবার ডেঙ্গুর একটি লক্ষণ। এই লক্ষণ অনেকটাই মেনিনজাইটিসের সমস্যার মতো। এতে প্রচণ্ড মাথা ব্যথা দেখা দেয়। চিকিৎসক মিস্টার নিয়াতুজ্জামান বলেন, অল্প জ্বরের পর কারো যদি প্রচণ্ড মাথা ব্যথা থাকে, ঘাড় শক্ত হয়ে যায়, হাত পা শক্ত হয়ে যায় কিংবা প্রচণ্ড খিঁচুনি দেখা দেয়, তাহলে দেরি না করে ডেঙ্গু পরীক্ষা করানো উচিত। এছাড়া যে কোনো ধরনের মাথায় প্রদাহ হলেই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বলেও তিনি মনে করেন। এবার ডেঙ্গুতে আক্রান্ত হলে অনেকেরই হাত বা পা ফুলে যাওয়ার মতো উপসর্গ দেখা যাচ্ছে। এগুলো থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শরীরের বিভিন্ন জায়গায়, বিশেষ করে বুকে এবং পেটে যদি পানি জমে যায় তাহলে দেরি না করে হাসপাতাল কিংবা চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এই লক্ষণটি এবার ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে বেশি দেখা যাচ্ছে। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গুতে আক্রান্ত হলে এবার অনেকেরই অসহ্য রকমের পেট ব্যথা হওয়ার উপসর্গের কথা জানা যাচ্ছে। এই উপসর্গ প্রথমে ডেঙ্গুর মনে না হলেও পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের পরীক্ষার পর তা ডেঙ্গু বলে ধরা পড়ছে। একবার ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর সেরে উঠে যারা দ্বিতীয়বার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মূলত তারাই শক সিন্ড্রোমে চলে যান বেশি। শক সিন্ড্রোম হলে পালস, রক্তচাপ কমে যায়, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে রক্ত চলাচল কমে যায়, বিভিন্ন কোষে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়। এমন অবস্থায় গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন ব্রেইন, হার্ট, কিডনি এগুলোতেও রক্ত এবং অক্সিজেন পৌঁছাতে না পেরে অঙ্গগুলো আস্তে আস্তে কাজ করা বন্ধ করে দেয়।
শক সিন্ড্রোমে আক্রান্ত হওয়া রোগীকে বাঁচানো কঠিন বলে জানান চিকিৎসকরা। মুগদা জেনারেল হাসপাতালের পরিচালক ডক্টর নিয়াতুজ্জামান বলেন, ডেঙ্গু রোগীদের শরীরের যে কোনো জায়গা থেকে অস্বাভাবিক রক্তক্ষরণ মানেই তা হেমারেজিক ডেঙ্গুতে রূপ নিয়েছে। হেমারেজিক ডেঙ্গুতে চোখে রক্ত জমে যায়, নাক দাঁতের মাড়ি থেকে রক্ত ঝরে, মুখ কান মলদ্বার এরকম যে কোনো একটি বা একের অধিক অংশ দিয়ে রক্ত বের হতে পারে। বমি এবং কাশির সাথেও রক্ত বের হতে পারে। সহজ ভাষায় একজন সুস্থ মানুষের শরীরে 1.5 থেকে 4 লাখ প্লেটলেট থাকে। শরীরে রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে প্লেটলেট খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্লেটলেট যখন 20,000-এর নিচে নেমে যাবে, তখন রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া নিষ্ক্রিয় হয়ে যায়। তখনই এসে নানান জায়গা থেকে রক্ত বের হয়ে আসে। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গুর এসব পরিবর্তিত উপসর্গ একটি একটি করেও আসতে পারে, আবার বেশ কয়েকটি উপসর্গ একসাথেও দেখা দিতে পারে। এটা নির্ভর করে পরিস্থিতির উপর বা ডেঙ্গু কোন পর্যায়ে রয়েছে সেটির উপর। যদি একটি বা দুটি উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া যায়, তাহলে তার আরোগ্য লাভের সম্ভাবনা বেশি থাকে। কিন্তু যখন অনেকগুলো উপসর্গ একসাথে থাকে, তখন তাকে চিকিৎসার ভাষায় বলা হয় মাল্টি অর্গান ডিসফাংশন সিন্ড্রোম, অর্থাৎ দেহের একাধিক অঙ্গ তখন আক্রান্ত হয় এবং তাদের কাজ বাধাগ্রস্ত হয়। এই ধরনের রোগীদের ICU সাপোর্ট দিতে হয়। চিকিৎসকরা সতর্ক করে বলেছেন, ডেঙ্গু মৌসুম চলতে থাকার কারণে বর্তমান সময়ে যে কারো শরীরে অস্বাভাবিক কোনো উপসর্গ দেখা দিলে দেরি না করে তার একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ডেঙ্গু পরীক্ষা করানো উচিত। স্বাস্থ্য সম্পর্কিত এসব নানা বিষয়ে ব্যাখ্যা বিশ্লেষণ জানতে বিবিসি বাংলার সাথে থাকুন।